আমাদের ভারতেও বাংলায়ও বিহারেও আসামেও লোকে মুড়ি খায়, চিড়ে খায়, যেখানে চাল উৎপন্ন হয় সেখানকার লোকেরা মুড়ি চিড়ে খায়, এটা দেশ চাচ্ছে। তাহলে খাদ্য দেখে, পোশাক দেখে, তাহলে ভাষা শুনে, তাহলে কে কিভাবে ইবাদত করে, কে গির্জায় যায়, কে মন্দিরে যায়, কে মসজিদে যায়, কে কিভাবে উৎসব পালন করে, তার উপর দাঁড়িয়ে রাজনীতি হবে। আর তাহলে কি হয়, আপনারা মণিপুরে দেখছেন, মণিপুরে দু মাস হতে চলল, প্রতিদিন ঘর পড়ছে, মানুষ কমাচ্ছে, ভোটের সময় কি বলে বিজেপি, বলে ডাবল ইঞ্জিনের সরকার, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যে একই সরকার হতে হবে। এখানে যেমন তাদের দাবার তৃণমূল বলবে সরকার তো আমাদের পশ্চিমবঙ্গে, তাহলে রাজ্য সরকার যা পঞ্চায়েত জেলা পরিষদ তার হওয়া উচিত, পুরসভা তার হওয়া উচিত, বলে না ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন কাদের কথা। তাহলে মণিপুরে তো বিজেপির পঞ্চায়েত, জেলা পরিষদ, রাজ্য সরকারও, কেন্দ্র সরকারও, তাহলে কেন গির্জা পড়ছে, কেন মানুষ মারা যাচ্ছে, কেন মিলিটারি নামিয়ে সিআরপি নামিয়েও দাঙ্গা থামানো যাচ্ছে না। অনেকে বলে ও যেখানে মুসলমান আছে একটু দাঙ্গা হয়, আমাদের রাজ্যে কিছু পুলিশ অফিসার আছে, আরএসএস এর ট্রেনিং প্রাপ্ত কিছু লোকজন আছে, খবরের কাগজে কিছু লিখিয়ে আছে, এরা মাঝে মধ্যে বলে, তো দাঙ্গা তো শুধু হিন্দু মুসলমান হয় না, তাহলে জাত পাত ধর্ম বর্ণ ভাষা পোশাক খাদ্য এ নিয়ে যদি একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে আরেকটা জনগোষ্ঠীকে বেরিয়ে দেওয়া হয়, অশান্তি তৈরি হয়, হিংসা তৈরি হয়, এই হিংসার আগে ঘৃণা তৈরি হয়। আজকে গোটা দেশে এই ঘৃণার চাষ হচ্ছে, যারা এই ঘৃণার চাষ করছে তারা কারা, সামনে তো তাদেরকে দেখা যায় না, সামনে কি দেখা যায়, ওই যে রিলায়েন্স কোম্পানির একটা বিজ্ঞাপন হতো, কারো দুনিয়া মুঠি নেই, যখন নতুন নতুন মোবাইল এসেছিল না রিলায়েন্স মোবাইল, কারো দুনিয়া মুঠি নেই। আসলে আমাদের কোনো কোনো জওয়ান ছেলেমেয়েরা মনে করে হাতে একটা মোবাইল ফোন চলে আসলে বলে দুনিয়াটা মুক্তিতে চলে আসলো, না